আজকে ছিল দীপাবলি, সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, শুভ দীপাবলি। বাইরে অনেকেই প্রদীপ জ্বালিয়েছিল, মোম জ্বালিয়েছিল, আমি ঝটপট করে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে আমরাও জ্বালানো শুরু করলাম, আমি আর অর্পা মিলে। অনেকেরই আবার নিয়ম থাকে না প্রদীপ জ্বালানোর, কিন্তু আমাদের মধ্যে এটা আছে। ছোটবেলায় অনেক বেশি মজা করতাম, আর ঢাকাতে তো মজা হয় না, কতটুকু জ্বালাবো বারান্দায় যতটুকু পারি আর কি, কিন্তু বাসায় থাকতে অনেক বেশি মজা করতাম। সবাই মিলে রেডি টেডি হয়ে সন্ধ্যা হওয়ার অপেক্ষায় থাকতাম যে কখন সন্ধ্যা হবে আর কখন জ্বালানো শুরু করব। তারপর সব জ্বালানো শেষে নিজের কয়েকটা ক্লিপ নিয়ে নিলাম সুন্দর করে। যদিও আজকে অনেক বাতাস ছিল বাইরে, ভাবছিলাম নিভে যাবে, কিন্তু নিভেনি। আর এইবার আমরা প্রদীপ কিনতে পারিনি, কারণ দীপাবলির আগে ঘরের বাইরে যাওয়া হয়নি কোনো একটা কারণে। তো এখন বলেন আপনাদের দীপাবলি কেমন কাটলো, আপনারা কেমন মজা করলেন সেটা অবশ্যই বলবেন। দীপাবলি তো শেষ, শেষ করে একদম সোজা চলে এলাম রান্নাঘরে, যেটা ছাড়া একদম কোনো উপায় নাই। বিয়ের আগে ছিল মজা করে, তারপর রেস্ট করতাম, আর এখন সব কিছু করে আবার রান্না বান্না করতে হয়, এটাই হচ্ছে তফাত বিয়ের পর মেয়েদের। যাক, এই ভিডিওর ক্লিপগুলো অর্পা করে দিয়েছিল, বললো আজকে তো একদম রেডি হয়ে আছো, তো কিছুটা ক্লিপ নিয়ে দিই রান্না করার। আমি বললাম করে দাও, এখন দেখলাম ক্লিপগুলো ভালোই আসলো, তাই তোমাদের সাথে শেয়ার করা। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।